খোঁজ চলছিল 2008 সাল থেকে। অবশেষে পুলিশের জালে কলকাতা, 224 পরগনা, হুগলির একাংশ নিয়ে গড়ে ওঠা মাওবাদীদের গ্রেটার কলকাতা সিটি কমিটির সেক্রেটারি অভিষেক মুখোপাধ্যায়। মঙ্গলবার রাতে টালা থানা এলাকার তারাশঙ্কর সরণি এবং নিত্যগোপাল চ্যাটার্জি লেনের সংযোগস্থল থেকে অভিষেক সহ নীল ও সমীর নামে আরও দুজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয়েছে দুটি 7.65 বোরের রিভলভার, 10 রাউন্ড গুলি এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি চিঠি। গোয়েন্দাদের দাবি, কলকাতা ও রাজ্যে কারা মাওবাদীদের ঘনিষ্ঠ এবং তাদের সংগঠনে মদত যোগাচ্ছে চিঠিগুলি থেকে তা জানা গিয়েছে। এই তিনজনের গ্রেপ্তারের ঘটনা পুলিশের বড় সাফল্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কিষণজি, শশধর মাহাতোর মতো শীর্ষ নেতাদের মৃত্যু এবং সুচিত্রা মাহাতো, জাগরী বাস্কের মতো মাও নেত্রীর আত্মসমর্পণে মাওবাদীরা বড় সড় ধাক্কা খেয়েছে। এবার এই তিন সক্রিয় মাও সদস্যকে জেরা করেও কলকাতা সহ গোটা রাজ্যে মাও কার্যকলাপ, সংগঠনের ভবিষ্যৎ কৌশল এবং অন্য রাজ্যের সঙ্গে মাও যোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশাবাদী গোয়েন্দারা। পুলিশের অনুমান, শহর এবং শহরতলি এলাকা জুড়ে এখনও প্রায় 3000 মাওবাদী সদস্য আত্মগোপন করে রয়েছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কলকাতার সেই গোপন আস্তানার বিষয়েও সূত্র মিলবে বলে আশাবাদী পুলিশ। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের সঙ্গে মাওবাদীদের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে পুলিশের দীর্ঘদিনের দাবি। প্রশাসনের তরফেও বিভিন্ন সময়ে এই অভিযোগ তোলা হয়েছে। পুলিশের বক্তব্য, অভিষেক এবং তার স্ত্রী দেবলীনা দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী। তাই অভিষেককে জেরা করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কাদের সঙ্গে মাওবাদীদের সংগঠনের সরাসরি যোগ রয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, অপরাধমূলক ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পতন হালদার ও রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।